জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে ঢাকা থেকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব। রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশাখাঁ থেকে আব্বাস আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আব্বাস আলী বিতর্কিত মন্তব্য করেন। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত শুক্রবার ফেসবুক লাইভে এসে আব্বাস আলী বলেন, স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের বক্তব্যে প্রভাবিত হয়ে তিনি ম্যুরাল না রাখার বিষয়টি কথাচ্ছলে বলেছিলেন। এটা তিনি ভুল করেছেন বলে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চান। এছাড়া তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন। আব্বাস আলী রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্বে আছেন। উনি গতকালকে এখানে এসে আত্মগোপনে এসেছিলেন, পরবর্তীতে আমাদের র‍্যাব গোয়েন্দারা ওরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে এবং আজকে সকালে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল যে ওনার দেশ থেকে একটি পরিকল্পনা ছিল, ওনার সাথে আমরা ওনার পাসপোর্ট পেয়েছি।